This is our traditional. This is our traditional shout for the lady, and that's for the man. A tradition here. What is this? The meat. Meat. Yeah. Oh. It's pork meat. Okay. Thank you, man. Your. I am only here. Sundara, eglo hocche grass opar. Ye dekhun, eglo hocche grass opar ekhane bikri hocche. আর এগুলো বিভিন্ন রকম ফুড বিক্রি হচ্ছে চিকেন আমরা এখানে এখানে নাগাল্যান্ডে বিভিন্ন বিভিন্ন প্রস্তুতি এবং দীর্ঘ প্রতীক্ষার পর এবং বিভিন্ন প্রস্তুতি পর্ব দেখার পর এবার শুরু হতে যাচ্ছে নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল উৎসব। এবং সেই উৎসবে যে 16টা উপজাতিও আছে তার মধ্যে এইটা একটা উপজাতি হলো ইয়াং কুং, এই একটা উপজাতি। এবং এখানে বিভিন্ন দেখুন একটু পরেই হচ্ছে নাগাল্যান্ডে উৎসব শুরু হবে, যেটা মেইন ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল। আমরা এখন উপজাতি দাদাদের সাথে বসে আছি, এদের প্রোগ্রামের জন্য অল দ্য বেস্ট। বন্ধুরা এখন সেই ক্ষণ উপস্থিত হয়েছে যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল উৎসব পালিত হবে, এবং এই সেই উপজাতি লোকেরা, এই নাগা উপজাতির লোকেরা সেইখানে যাচ্ছে। এই যে দেখুন, আর এছাড়াও আর বিভিন্ন দিকে এই সাজানো হয়েছে এই যে ফেস্টিভ্যাল। আর এই দেখুন এনারা যাচ্ছে ফেস্টিভ্যালে যোগ দিতে, আর বাইরে থেকে যারা বিদেশিনীরা বা বিদেশ থেকে যারা এসছে তারাও ফেস্টিভ্যালে যাচ্ছে। আর এই যে উপজাতিরা এবার শো শুরু হবে, তো তার জন্য সবাই সেই গ্রাউন্ডে উপস্থিত হচ্ছে। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি, আর তারপর আপনাদের শোটা দেখাবো যে হর্নবিল ফেস্টিভ্যাল কেমন হয়। তো চলুন, এই যে সবাই যাচ্ছে, এবার সময় হয়ে গেছে, সমস্ত উপজাতিরা সেই মাঠে উপস্থিত হবে হর্নবিল ফেস্টিভ্যালে এবং ইনোগ্রেশন আজকে ফার্স্ট ডে। তো চলুন আপনাদের দেখাই। এখানে সমস্ত সবাই এসেছে বিদেশ থেকে, আর অরুণাচল ইটানগর থেকে।
এখানে বন্ধুরা বিভিন্ন মিডিয়া এবং কলেজের স্টুডেন্টরা আর এই সেই মাঠে যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল উৎসব পালিত হবে এবং এখানে এই উপজাতিরা তারা ওয়েট করছে কারণ বিভিন্ন গেস্ট আসবে সেই তাদের জন্য অপেক্ষা করছে আর এখানে সবাই সমস্ত উপজাতিগুলো উপস্থিত হয়েছে উপজাতি আর এই মাঠেই সেই শুরু হবে বন্ধুরা এরপর শুরু হবে আমাদের হর্নবিল সেই অপেক্ষাকৃত হর্নবিল ফেস্টিভ্যাল এবং সেই উপজাতি এই যে নাগা উপজাতিরা এই যে এখানে নৃত্য করছে সেই প্রদর্শনী করবে আর কিছুক্ষণ পরে তারপর আমরা দেখতে পাবো সেই হর্নবিল ফেস্টিভ্যাল এখন সব গেস্টরা এসে গেছে এবং প্রথম অনুষ্ঠান শুরু হবে ন্যাশনাল অ্যান্থাম দিয়ে আমাদের ভারত ইন্ডিয়ান ভারতীয় ন্যাশনাল অ্যান্থাম জনগণ মন অধিনায়ক জয় হয়ে এবং সেটাই আপনাদের দেখাবো বিভিন্ন গেস্টরা স্টেজে উপস্থিত হয়ে গেছে এবং এবার ঘন্টা বাজিয়ে অনুষ্ঠান শুরু হবে তো চলুন সেটাই আপনাদের দেখাবো state
celebrating unique festivals, creating a harmonious blend of tradition. We now invite His Excellency Mr. Alex Ellis, British High Commissioner to India. His Excellency is being presented with headgear of Konyak warriors adorned with boar tusks, a Konyak necklace whose brass head symbolizes a head taken in battle, a spear and dao common to all Nagas that symbolizes bravery and resourcefulness in war, hunting, and agriculture. From my heart, I will tell you that when we were coming up the mountain, this beautiful place, the clean air and the blue sky. আমাদের হর্নবিল সে অপেক্ষাকৃত হর্নবিল ফেস্টিভ্যাল শুরু হবে, মাইকও অ্যানাউন্স হয়ে গেল, তো চলুন আপনাদের দেখাই যে কীভাবে হর্নবিল ফেস্টিভ্যাল আরম্ভ হচ্ছে, কেমন হয় সবটাই দেখাবো আপনাদের, চলুন। Of the gong, our inaugural function comes to an end, and the Hornbill Festival 2023 now officially begins. As we eagerly await the cultural show, our festival hosts will escort our honored guests to the viewing gallery. Nagaland. Log drums were central to village life, holding sacred and practical value. It was sounded to signal emergencies and catastrophes, to warn of approaching enemies, call for village meetings, to welcome heroes from battle or during festival celebrations, with a unique rhythm for each purpose. The beat that will now be sounded by the drummers of Ukha is known as Kammai, made when victorious warriors return with enemy heads for trophies. The heads are placed above the log drum as warriors surround the log drum and beat the Kammai sound. Along with different beating rhythms, other kinds of knowledge were passed on through the tradition of the jung or dormitory. While hunting of heads has long ceased in other areas, these rhythms call the youth to bring home modern day accolades. Ladies and gentlemen, please give a big round of applause for the Ukha Cultural Team. Come back, come back, come back.
বন্ধুরা দেখুন পাহাড়ের এই সাইডে রাত্রেবেলা যদি না নাগাল্যান্ড আসতাম, নাগাল্যান্ডের যে এত সুন্দর ফেস্টিভ্যাল হয় উপজাতিতে সেটা আমরা জানতে পারতাম না। আর এই ফেস্টিভ্যালটা হয় ডিসেম্বর, প্রতি বছর ডিসেম্বর 1 থেকে 10 10 দিন পালিত হয়। আর এইখানে সমস্ত উপজাতিরা আসে, এখানে 16 উপজাতি আছে, প্রতিদিন পারফরমেন্স করে। আর এই পারফরমেন্সে আর এদের লড়াই করার ক্ষমতা বা এদের সাহসিকতা সত্যিই অতুলনীয়, এবং এদের মনটাও খুব সুন্দর। এবং এরা ফরেনার বা যারা বাইরে থেকে আসে অতিথিকে খুব ভালো সাহায্য করে। তো আমরা যতটা পেরেছি হর্নবিল ফেস্টিভ্যালে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে।